গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি সকালে বাগানে চলে এসেছি। এখন সবে সূর্য উঠছে, এখন কত বাজে? 7:20, 7:20 বাজে। আর আমাদের এখানে আজকে যথেষ্ট ঠান্ডা পড়ছে, এরকমই হয়, হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম, এরকমই পড়বে কয়েকদিন, তারপর ঠান্ডা শুরু হবে। তো আমাদের এখানে এখন সকালে ঠিক এই মুহূর্তে কত হবে, 61°F, উইচ ইজ কোল্ড, খুব ঠান্ডা। আর সেটা আমাদের ইন্ডিয়াতে ইন্টারপ্রিট করলে সেলসিয়াসে প্রায় অপোজিটই হবে, 16°C। তো বুঝতেই পাচ্ছেন এটা ভালো সহজ মনে রাখার, 61°F ইজ ইকুয়াল 16°C। এমনি আমি বাইরে যে জন্য এসছি সেটা হচ্ছে আমাদের সোনার আজকে স্কুল আছে, তো সকালে ভেন্ডি ভাতে ঘি দিয়ে খেতে ভালোবাসে। আমি জানি না ইজি হয় ওই জন্যে, না জানি না কী কারণে ওটা খেতে ভালোবাসে। তো আমি কালকে ভেন্ডি তুলতে ভুলে গিয়েছিলাম, তো বাড়িতে ভেন্ডি নেই, তো আমি ভেন্ডি তুলতে এসেছি, ভাত বসানো আছে, ভেন্ডি তুলতে এসেছি। তো ভেন্ডি তুলতে এসে দেখি অনেক বরবটিও তোলা হয়নি, কেন তবু এখন বরবটি তোলার সময় পাবো না, শুধু এই ভেন্ডিগুলো তুলে নিয়ে চলে যাব, যাতে ও সেগুলো খেয়ে স্কুলে যেতে পারে ঠাকুরের ভোগ লাগানোর পরে অবশ্যই। আর কয়েকটা ভেন্ডি হবে আমার, হয়ে যাবে, 5-7টা হলেই হয়ে যাবে। আর তারপরে আজকে ঝিঙেও তুলতে হবে, আর কিসিম তুললে ভালো হয়, নাহলে বরবটি অবশ্যই তুলতে হবে। আর যখন এসছি আপনাদের দেখিয়ে দিই যে এখানে আমার জমিটা তৈরি হয়ে গেছে এপাশে, আর এপাশে তো আগের দিন দেখিয়েছি তৈরি হয়ে গেছে, এই দুখণ্ড তৈরি করেছি, আর বাইরে কিছু জমি আছে, ছোট্ট ছোট্ট খণ্ড জমি বলছি, ছোট্ট ছোট্ট, তো ওগুলোতে সবজি লাগানোর জন্য রেডি করতে হবে, দেখি আজকে পারি কিনা। ঠান্ডা আছে, কোনো অসুবিধা হবে না বাইরে কাজ করতে। ঠিক আছে, তাহলে ভেন্ডিগুলো নিয়ে, আর এখন আর কথা বলবো না, ভেন্ডিগুলো নিয়ে চলে যাই, রান্না করে ওকে স্কুলে পাঠাই। আর এই 6টা ভেন্ডি হলো, আর ঘরে একটা আছে, 7টা হয়ে যাবে। তো এইগুলো দিয়েই আলু বলছি ভেন্ডি সিদ্ধ দিয়ে দিই। আর আজকে আমাদের সোনা ওরা স্কুলে যাবে, ওরা বিভিন্ন ড্রেস পরে যাবে, আমাদের ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে যারা আছেন, বললে স্কুলে হয় যেমন খুশি তেমন সাজো, তো আজকে ওটা করবে। তো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। ও এখানে ব্রাশ, পুরোনো ব্রাশটা আগের দিন পরিষ্কার করলাম, পড়ে আছে। আজকে স্কুলে যেমন খুশি তেমন সাজো, তো আমাদের সোনা পড়ছে হ্যারি পটার ইউনিফর্ম, আর ওর ফেভারিট বুক ব্যাগে নিয়েছে, না এটা কিন্তু বেন্ড হয়ে গেছে, না এরকমই থাকে, একা একা টাইপ হচ্ছে, তারপর আমি ঠিক করে দিচ্ছি, ওটা কলারে নিচে দিয়ে হবে। উল্টো হয়ে গেছে বাবু, না ইয়েস নো দেন ইটস আপসাইড ডাউন, ইটস সাপোজ টু বি ফ্লিপ লাইক দিস, ওপেন ইট, আবার খোলো এটা, আবার খোলো এখান থেকে, না বেলকোটা খোলো, আবার খোলো। তো টাইটা আমাকে মনে ঠিক করে দিতে হবে, আসলে কেমন লাগছে বাবা? গরম লাগছে, বাইরে ঠান্ডা আছে আজকে, হ্যাঁ ঠিক এরকম হবে, খোলো, খুলে ঠিক কর। আর আজকে আর্লি ডিসমিসাল, মানে স্কুল তাড়াতাড়ি ছুটি হবে, প্যারেন্টসদের মিটিং আছে, হ্যাঁ ওইরকম হবে। শোনো, থ্যাংক ইউ, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যারি পটারের ড্রেসটা পরলে এমন লাগবে, কিন্তু চশমা নেই, হ্যারি পটার মতো চশমা নেই, চশমা পরবে না, এমন লাগবে। আর ওর ব্যাগের মধ্যে ফেভারিট বুকস নিয়েছে, বুকস বলতে ফ্রেন্ডের সাথে বুক শেয়ার করতে হবে পড়ার জন্যে, উঠে হয়ে গেছে দ্য বিগ হিরো 6, আর হচ্ছে আপনার কানেক্ট অবশ্যই পকিমন বুকস নিয়েছে, শেয়ার করবে আজকে পড়ার জন্য, আজকে দেরি হয়ে গেছে, এক্ষুনি যেতে। শোনা বাবা, ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে বাবা, দ্যাটস ইউর ফেভারিট ভেন্ডি সিদ্ধ বাবা, ভাবছি আমার দেরি হয়ে গেছে, আপনি যে ড্রেসটা পরেছে, মামা উঠে গেছে মনে হচ্ছে, ভেন্ডি সিদ্ধ ঘি দিয়ে
তাড়াতাড়ি না, অলমোস্ট ফিনিশ। ও সরি সরি সরি, না জল কিনা, এই জল 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 কিচ্ছু না, জল কিনা, অলমোস্ট। মাকে আর বোনকে বাই করতে হয়েছে বাবা, কুই কুই কুই, কেমন এসে এসে, কুই 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 কুই, চল 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 চল, এখন শু পড়তে হবে, শিখি চল, বসো 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 বসো, বসো। গোপাল গোপাল কেন মুখ আছে, দেরি হয়ে গেছে বলে আজকে ভিডিও করা হলো না আবার, কিন্তু হ্যারি পটারের ড্রেস পরেছে। খুব ঠান্ডা বাইরে, স্কুলে তো চলে গেল, আজকে তাড়াতাড়ি করে ক্রিম মাখানো হলো না, এই তড়ি ঘড়ি করে ভুলে গেছি ক্রিম মাখাতে। আর এখন এই ফিশের ট্যাঙ্কটাকে কি বল জল থেকে ছাড়বো, জল ছাড়া আছে, জাস্ট লাইটটাকে জ্বালাবো, আর ওদের খাবার দিয়ে দেবো। গুড মর্নিং ফিশ, এই যে হ্যাঁ, দু একদিনের মধ্যে ইচ্ছা আছে জলটাকে পরিষ্কার করার, দেখা যাক কী হয়। তো ওদেরও ব্রেকফাস্ট হচ্ছে, ওদের খাবার দিয়ে দিয়েছি। আর নিচে দেখছে যে এই ফিশের নাম ভুলে গেছি, এটা ক্লিন করে, তো এরা প্রথমে শুধু এই ক্লিন করেই ওদের মানে পেট ভরতো, মানে ওটাই খেতো আর কি। আর একজন দেখুন এখানে পরিষ্কার করছে সাইডে, তো এখন দেখছি এরা আবার এই মাছদের যে খাবারগুলো দিই আমরা সেগুলোও খায় ওরা। ওই খাচ্ছে, ও এগিয়ে যাচ্ছে ওই খাবার নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এবার রান্না করে চলে এসেছি, এটা অসময় বলা চলে, কেন আমাদের সোনার স্কুল থেকে ফোন করেছে যে ওর লাঞ্চ পাঠানো হয়নি, তো লাঞ্চের জন্য ফোন করেছে যে লাঞ্চ দিয়ে যেতে হবে। আসলে ওর স্কুল আজকে 4 ঘন্টা হবে, তো ওই জন্য ও নিজেই বলেছিল যে একটা চিপসের প্যাকেট দিলেই হবে আর জল দিলে, তো এবং ও সেটাই চেয়েছিল এবং সেটাই দেওয়া হয়েছিল, কিন্তু স্কুলে গিয়ে জানি না দেখেছে যে সবাই লাঞ্চ নিয়ে গেছে। যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে কিছু একটা করছি, এই টোফুটা ছোট্ট করে একটুখানি সিদ্ধ করে ভাজা করে নেবো, আর তার সাথে ছোট্ট করে কয়েকটা সয়াবিন দেবো আর কিছু ব্লুবেরি দেবো। তো এটা চট করে বানিয়ে নিয়ে আমি ওকে স্কুলে দিয়ে আসবো। তো আমার লাঞ্চ, ছেলের স্কুলের জন্য লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে গেছে, তো আমি এর মধ্যে কিছু ম্যাকরনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, জাস্ট কয়েকটা। তো এগুলো প্রপারলি বয়েল হয়ে গেলেই আমি জাস্ট একটুখানি অলিভ অয়েল দিয়ে ফ্রাই করে নেবো একটা প্যানের মধ্যে, দিয়ে নিয়ে যাব। তো এই যে দেখছেন, আমি ওই ওগুলোকে জলগুলোকে ফেলে দেওয়ার পরে এটাকে ছোট্ট একটুখানি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, ওই একই প্যান আর কি, অল্প করে অলিভ অয়েল দিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি লবণ আর জাস্ট সামান্য হলুদ দিয়ে দিয়ে দিয়েছি। তো ব্যাস, এটা অলমোস্ট রেডি, আর আমাদের সোনার কুইক লাঞ্চটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়েছি সয়াবিন, টোফু আর কিছু ম্যাকরনি দিয়ে অলিভ অয়েল দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি, হয়ে গেছে। আর আপনারা অনেকেই জানেন যে আমরা ভেজিটেরিয়ান, ওই জন্য আমরা টোফু এবং সয়াবিনটাকে বেশি খাওয়ার চেষ্টা করি অ্যাজ এ সোর্স অফ প্রোটিন। আর ডাল তো আমরা প্রত্যেক দিনই খাই, আর আমার বিভিন্ন রকমের ডাল, আর আমার ছেলেও বিভিন্ন রকমের ডাল খেতে ভালোবাসে, আর ডাল খেলেই ও লাঞ্চের সময় লেবুটা খায়, মানে বাড়িতে এসে যখন খায় আর কি তখন। তো আর এইখানে কটা ফ্রুটস দিয়েছি, আর ওর লাঞ্চের প্যাকেট দেখলে আপনাদের হাসি পাবে, ও ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট। আর এই যে লাঞ্চের ব্যাগ, এর মধ্যে একটা স্পুন আর ফর্ক দিয়ে দেবো, আর একটুখানি আমি ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি এখানে যাতে ঠান্ডা হয়, কেন প্লাস্টিক তো গরমের মধ্যে দিয়েছি, তো এটা আমি ওকে এক্ষুনি দিয়ে আসবো। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি ওর লাঞ্চটা নিয়ে, আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আর আমি ডিসাইড করলাম যে একটু হোম ডিপোতে যাব, কেননা হোম ডিপোর কিছু জিনিসপত্র ফেরত দেওয়ার আছে, এক্সট্রা জিনিস কিছু কেনা হয়েছিল তো ওইগুলোর জন্যে। তো লাঞ্চটা দেওয়ার পরে আমি একটু হোম ডিপোতে যাব, হয়তো ওয়ালমার্টেও যেতে পারি, তো দেখি কতদূর কী করতে পারি। তো আমি অলমোস্ট স্কুলের কাছে চলে এসেছি, আর ইচ্ছা আছে যে একটু হোম ডিপোতে যাওয়ার, কিছু জিনিসপত্র ফেরত দেওয়ার আছে, এক্সট্রা কিছু হয়ে গিয়েছিলো কেনা জিনিসপত্র, আসলে ওগুলো ছিল ইলেকট্রিক্যাল কিছু কাজ বেশি ছিল, লাগেনি, তো ওগুলো ফেরত দিতে যাচ্ছি।
তো দেখা যাক কতখানি কি করতে পারি। তো ওর লাঞ্চটা দেওয়া হয়ে গেছে, আমি স্কুল থেকে বেরোচ্ছি এখন, মানে স্কুলের এরিয়া থেকে। এবার যাব হোম ডিপোতে। এই হোম ডিপোতে চলে এসেছি, এখানে রাইট টার্ন নিচ্ছি। গাড়ি পার্ক হয়ে গেল, খুব ভিড়, আজকে ফ্রাইডে, তবুও ভিড়। আসলে এই সময় একটু খুব ভিড় থাকে। তো আমি এখন হোম ডিপোতে ঢুকছি, এই ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এখানে আমি স্ট্যান্ড নিয়ে আসিনি, যাই এখান থেকে ব্যাক করা যাবে কিনা। আর এই যে জিনিসগুলো অল্প কিছু ফেরত দেবো। এই যে হোম ডিপো, কত ভিড়, সব জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কেউ না কেউ বাড়িতে কিছু না কিছু করছে। আর এই যে ক্রিসমাস আসছে সামনে, এই জন্য গাছ বিক্রি হচ্ছে। এগুলো লাইভ প্ল্যান্ট, ছোট্ট ছোট্ট দেখছেন দুপাশেই। আর আমি যাব রিটার্ন সেকশনে, এই যে এখানেই রিটার্ন। হোম ডিপোতে বেশিক্ষণ থাকবো না, প্রচুর ভিড়। আমি দেখি একটা মেশিনের পার্টস এসছে কিনা, যদি ওটাকে পাই কিংবা থাকে তাহলে ওটা অর্ডার দিয়ে চলে যাবো, আর যদি না পাই তাহলে আর কি হবে। খুব ভিড়, আমার মনে হচ্ছে এই টাইমটায় ভিড়টা বেশি হয়। দেখতেই পাচ্ছেন চারিদিকে জিনিসপত্র। আর আমার মনেও পড়ছে না যে অন্য কিছু লাগবে কিনা এখান থেকে, বাড়ি গেলে মনে পড়তে পারে, যেটা সব সময় হয় আর কি। তো আমি যাচ্ছি ওইদিকে, এটা লাম্বার সেকশন, দেখতে পাচ্ছেন কাঠ, কাঠে ভর্তি এখানে। এখানে তেলেমুন্দ পাঁচটা দরকার ছিল, সেটা এখনও আসেনি। দরকার ছিল বলতে আমি যে গাছটা কাটছি আর কি বাড়ির পিছনে, ওই গাছগুলো কাটতে অনেক সময় নিচ্ছে। তো ভাবলাম যদি মেশিনটা আমি এখান থেকে রেন্ট করি তাহলে একদিনে কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো পাঁচগুলো আসতেই না, জানি না ঝড়ের পরে এমন হচ্ছে। তো আমি ফিরে যাচ্ছি, এখান থেকে আমি এক্সিট নেব। তো বাইরে গাড়ি দেখুন কত, পুরো পার্কিং লট ভর্তি। আর এক্ষুনি বাড়ি থেকে মামা ফোন করে বললো যে হোম ডিপোর পরে ওয়ালমার্টে যেতে হবে, ওখানে কিছু জিনিস আছে। তো আমি এখন ওয়ালমার্টে যাবো। গাড়িটা কোথায় রাখলাম, বাজার করতে ভালোই লাগে ঘুরে বেড়াতে যদি কাজ না থাকে, কিন্তু সেটা সবসময় সম্ভব না। আর আমি আজকে স্টিকটা নিয়ে আসলে ভালো হতো। ওপ, আমার গাড়িতে এখানে না, আচ্ছা সামনে পেয়েছি। আর ওয়ালমার্ট আর হোম ডিপোটা পাশাপাশি, মানে একই পার্কিং লট বলা চলে। তো আমি এখন ওয়ালমার্টে যাচ্ছি, ওয়ালমার্টেও একই অবস্থা, দূর থেকে দেখেই বুঝতে পারছি প্রচণ্ড ভিড়। নো প্রবলেম, আমি জাস্ট আমার যেটুকু দরকার আমি নিয়ে চলে আসবো। আর এখানে সেলফ পে আছে, একটা সুবিধা হয়, সেলফ চেক আউট আর কি, সেলফ পে না। আমি গাড়িটা এই সাইডে রাখবো, এখানে ভিড়টা কম হয়। ওকে, আবার শপিং কার্ট রেখে দিয়েছে। তো দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়ালমার্টের পার্কিং। আমি এখানে পার্কিং করিনি, সাইডে পার্ক করেছি, মানে এখানে ভিতরে পার্কিং খুঁজে পাওয়া সময় লাগে। আর সাইডে ফাঁকা থাকলে ওখানে পার্কিং করে দিই আমরা বেশিরভাগ সময়। ইলেকট্রনিক্সের মধ্যে ঢুকেছিলাম যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন পাই কি না, কেন আমাদের অনেক সময় অনেক ব্লগে সাউন্ডটা খুব কম। তো এখন আমি ওয়্যার দিয়ে কথা বলছি, তো ওয়্যারলেস হলে হয়তো রিয়া ব্যবহার করতে পারবে। ও আমাকে বলেনি কিনতে, কিন্তু ওর জন্য এই ওয়্যারটা কেনা হয়েছিল, কিন্তু ইউজ করে না। তো আমি দেখলাম অনেক জায়গায় সাউন্ড আমাদের খুব প্রবলেম আছে, তো ওই জন্য, কিন্তু এদের নেই এখানে, তো আমাকে হয়তো অনলাইন থেকে কিনতে হবে। তো জিনিসপত্র নেবো না করে কলা নিলাম, বেগুন রসুন নিলাম, আর একটা ছেলে এই শেকটা খুব ভালো খায়, ওটা নিলাম কিছু। আর দেখি কী নিতে পারি,
কারণ কালকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে, ওর স্কুল থেকে ফল ফেস্ট হবে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। তো ওখানে যেতে হবে, তো ওখানকার জন্য কিছু পাওয়া যায় কিনা সেটাই দেখছি আর কি। সেকশনে চলে এসেছি, তো এখানে দই পাওয়া যাচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা করে। এই দইগুলোর মধ্যে ও একটা খেতে, কোনটা যেন আমি ভুলে গেছি, জানা নেই, একটু অন্যরকম নিয়ে দেখি কী বলে। তো এটা নিলাম, ও ইটস টু মাচ সুগার, ও না 2 গ্রাম, আচ্ছা দিস 24 ইটস 2 গ্রাম, এটা নিচ্ছি, একটুখানি চেঞ্জ করে নিই, দেখা যাক কেমন লাগে আর কি। তো এই দইটা নিলাম, আর দেখছেন দেখতে দেখতে আমার জিনিসপত্র বাড়ছে এখানে। এই কিছু এই নিলাম, তারপরে এই কিছু কাপ নিলাম, এর মধ্যে একটা ইউজ করবো আমাদের সোনাকে স্নান করানোর, আর বাকিগুলো রান্নাঘরে ইউজ হয়ে যাবে। তো অবশেষে এই বারটা নিলাম, এর মধ্যে 15টা আছে, আর দাম বলছে প্রায় $8.5, $8.5। তো দেখা যাক, এখন অগত্য এটাই নিতে হবে। এই একই দামে আমি স্যামসে এর ডবল, নাহলে প্রায় ডবল পেতাম আর কি। তো আমি চলে এসেছি ফ্রুটসের সেকশনে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো এখান থেকে আমি কয়েকটা শুধুমাত্র আমার অবকাডো নিতে হবে, আর সব কিছু আছে আমার কাছে। এই অবকাডো নিতে দেখতে পেলাম যে এখানে বড় গাজরটা পাওয়া যাচ্ছে, যেটা আমি স্যামসে পাইনি আগের দিন, তো এই একটা নিয়ে নিচ্ছি। আর এখানে বাজার হয়ে গেছে, মামা ফোন করে আরও অনেক জিনিস অ্যাড করলেন, না কালকে হলোইন, তো তো এখানে বাড়িতে কিডসরা আসে, দরজায় নক করে ওদেরকে ক্যান্ডি দিতে হয়, তো সেই সমস্ত ক্যান্ডি স্ন্যাক্স এটা ওটা কিনতে কিনতে আরও বেশি দেরি হয়ে গেল এবং আরও জিনিসপত্র অ্যাড হয়ে গেল। তো আমি এবার সেলফ চেক আউটে যাচ্ছি, এখানে এটা হচ্ছে সেলফ চেক আউট, তুমি অনেকে চেক আউট করছে অলরেডি, তো আমি এখানে ঢুকছি, কুইক অ্যান্ড ইজি হয়। পুরো ওয়ালমার্টের সামনে প্রচণ্ড বাতাস, আমি টুপিটাকে উল্টো করে নিয়েছি, আর আমার বাজার করা হয়ে গেছে, দেখতে দেখতে অনেক বাজার হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বন্ধুরা, আমি বাড়ির দিকে রওনা হয়েছি, আর বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো আনলোড করে, যদি বেবি উঠে যায় তাহলে ওকে স্নান করাতে হবে, তারপরে আবার দুপুরে রান্না, আবার আজকে একটার সময় আমাদের সোনাকে আর আমার ভাইপোকে স্কুল থেকে তুলতে হবে। তো তড়িঘড়ি করে বাড়ি যাচ্ছি, এখন ছাদে কাজ করছে এরা। আর এ কদিন ভালোই কাটলো, এখনও কাটছে আর কি, এখনও সপ্তাহখানি আছে, কাজ কাজ নেই, মানে কাজে যেতে হচ্ছে না, বাড়িতেই আছি। বাড়ির যতই কাজ করি, যে কাজ করি না কেন, কিন্তু কাজে না গেলে যে অনুভূতিটা লাগে, তো এই এক মাসের মধ্যে অভ্যাস হয়ে গেছে যে কাজ না করে, তো এরকম হলে ভালোই হতো, কিন্তু ওটা তো চলবে না, এদেশে থাকলে আপনাকে কাজ করতেই হবে। এমনকি এদেশে মানুষ রিটায়ারও অনেক পরে হয়, অনেকে আবার রিটায়ারমেন্ট নিয়েও আবার কাজ শুরু করে, কেন এখানে থাকলে বিলস সবসময়, বিল এর বিল ওর বিল সবসময় তো লেগেই থাকে, আর কাজ করতেই হবে এদেশে থাকলেই, কেন প্রচুর খরচা। তো এই আর কি মনে হলো, বলে ফেললাম। তো বন্ধুরা, আমি দেখতে দেখতে বাড়ি চলে এসেছি, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যেটুকু আনন্দ আসে যেভাবেই আসুক মানুষের জীবনে, কেন দুঃখ কষ্ট যে কোনো সময় আসতেই পারে, তো যেটুকু সম্ভব, যতটুকু সম্ভব আনন্দে থাকাই ভালো। তাহলে আবার দেখা হবে পরে।